Food Minister Shanto Chaudhary visited the Pioneer Flour Mill adjacent to Usha Bazar on Thursday afternoon and examined various issues related to the process of food processing and preservation. Speaking with the media, Minister Shanto Chaudhary said that the State Department of Food and Public Procurement strives to deliver proper and quality food items to the people through fair price shops in the state. Wheat is given to flour mills for ration for supply to fair price shops by the Food Department of Tripura Government. In return, the flour mills supply flour to the state government. PDS, ration shop, atta, moida, soybean, এগুলো প্রদান করা হয় সাবসিডাইজড রেটে। তা যারা ম্যানুফ্যাকচারার, যারা এগুলোকে তৈরি করে প্রস্তুতকারক, কিছু মিল রয়েছে। তো আমাদের এয়ারপোর্ট স্থিত একটা মিল রয়েছে, যাতে আমরা সকালে গেলাম, ভোজ্যনগর গেলাম, আজকে এখানে আমরা সিস্টার এই কোম্পানিতে এসেছি, ডাইরেক্টর ফুড, এডিশনাল ডাইরেক্টর, ডেপুটি ডিরেক্টর, তাদেরকে সঙ্গে নিয়ে, এবং আজকে সারাদিন আমরা এই মিলগুলোকে ঘুরে কোথায় কীভাবে এই জিনিসগুলো হচ্ছে, গুণগত মান বজায় রাখা হচ্ছে কি না, সেই জিনিসগুলো আমরা দেখছি। এবং আমাদের রাজ্যে যে পিডিএস সিস্টেম, এটা ভারতবর্ষের অনেক রাজ্য থেকে খুব শক্তিশালী সিস্টেম। আপনার ভারতবর্ষের অনেক রাজ্য রয়েছে যেখানে পিডিএস সিস্টেম নেই, কিন্তু আমাদের রাজ্যে এই পিডিএস সিস্টেমটা যথেষ্ট শক্তিশালী, সংঘবদ্ধ, এবং মানুষ প্রতিনিয়ত কম দামে, সাবসিডাইজড রেটে অনেক জিনিস তারা পাচ্ছে। আর এই যে মিলগুলো, এই মিলগুলো হওয়ার সুবাদে আপনার শুধু জিনিস তৈরি নয়, আমাদের এখানে একটা বড় এমপ্লয়মেন্ট তারা প্রদান করছে। কারণ সরকারি চাকরি আপনারা জানেন সবাইকে দেওয়া সম্ভব নয়, বিভিন্ন ধাপে তারা এমপ্লয়মেন্ট এগুলো প্রদান করছে। এবং আমাদের যে ইন্ডাস্ট্রি দপ্তর রয়েছে, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে আমরা আরও বেকারদের কাছ থেকে বা রাজ্যের যারা এন্টারপ্রেনিয়ার, যারা শিল্পতে উদ্যোগী হতে চায়, তাদেরকেও আমরা সেখানে আহ্বান জানাই যে যারা আরও শিল্প যেন হয়, যাতে ত্রিপুরা রাজ্যে আমরা আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকে খাদ্য দপ্তরের তরফ থেকে আমরা এখানে এসেছি, খুব মানে রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার যাকে বলে, তাদের খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম্যাটিক, সফিস্টিকেটেড মেশিন, মডার্নাইজড মেশিন, যার মাধ্যমে আপনার গম থেকে আটা বেরোচ্ছে, ময়দা বেরোচ্ছে, সুজি বেরোচ্ছে, আমাদের সয়াবিন আলাদা রয়েছে, বা বিভিন্ন মিলগুলোতে যে আমরা গেলাম, একই কায়দায় তারা এই জিনিসগুলো করছে। আমাদের রাজ্য সরকারের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের পাশে থেকে আগামী দিনে তাদেরকে প্রমোট করা এবং আরও তাদেরকে উৎসাহ প্রদান করা, যাতে করে আরও তারা আগামী দিনে সামনের দিকে তাদের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারে সুদৃঢ়ভাবে, সাবলীলভাবে, মসৃণভাবে। এবং এটা রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীও, আমাদের প্রধানমন্ত্রীও, আপনারা জানেন যে মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, এই যে জিনিসগুলো, এগুলো আমাদের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সেগুলো শুরু হয়েছে। এবং আমাদের রাজ্য, আমাদের সরকার আসার পর আমাদের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে, যেখানে আগে একটা শিল্প বা এন্টারপ্রেনিয়ার অনেক জায়গায় যেতে হতো একটা শিল্প স্থাপন করতে গেলে, এখন টিআইডিসির মাধ্যমে সেই জিনিসটা আপনার খুব ইজিলি করা যাচ্ছে। তো আমরা আগামী দিনে এটাকে আরও শক্তিশালী করব, যাতে করে এই রাজ্যের শিল্পের ক্ষেত্রে আমরা আরও উন্নতির দিকে যেতে পারি এবং কর্মসংস্থানের একটা বিশাল যেন একটা ক্ষেত্র সেখানে একটা পরিণত হয়। তো এটাই আজকে আমরা পরিদর্শন করলাম এবং তাদেরকে আমরা, যারা এখানে আছেন, এখানে সিস্টারের কর্ণধার আছেন, আমাদের বাকি যারা আমরা গেলাম সেখানে, তাদেরকে আমরা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। সরকার তাদের পাশে থাকবে এবং আগামী দিনে এই রাজ্যের উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব সবাইকে। রিপোর্টেড বাই প্রণা ফ্রম আগরতলা, চিনিখরাং।